সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চন্ডিমুড়া হাটে। হ্যাঁ, চন্ডিমুড়া হাট। আজ 28 আগস্ট, রোজ রবিবার 2022। আজকে আপনাদেরকে এই বাজার থেকে দেশি ক্রস জাতের ষাঁড় গরুগুলো দর দাম জানাবো। দেখা যাক আজকের বাজারে কেমন দাম যাচ্ছে গরুর, সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা যাক, আমাদের সামনে একটি দেশাল গরু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? দেশি তো না? বয়স কেমন? দুই বছর না? আচ্ছা, ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। দুই বছর কত চাইছিলেন? টার্গেট কেমন আপনার? 75 বলে দিচ্ছেন। দর্শক, 75,000 টাকা বলে দিছে দেশি সার বাচ্চা। আমরা আপনাদের চন্ডিপুরা হাট থেকে আরো কিছু দেশাল ক্রস জাতের সার বাচ্চা দর দাম জানাবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে মোটামুটি অনেকগুলো সার, সেগুলোর তথ্য দেব। দর্শক, এই সার বাচ্চার দাম জানাবো আমরা, কেমন চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। কত চাইছিলেন ভাই? 65,000। বাজার কত বলো ভাই? বাজার ঠান্ডা, অনেক দাম কম করে। আচ্ছা আচ্ছা, কত বলে? 48-49 বলে। আপনার টার্গেট কত ভাই? সর্বশেষ, দর্শক, সর্বশেষ 52 হলে বিক্রি করে দেবে এই দেশি সার বাচ্চা। বাজার তো ভাই শেষ পর্যায়ে লস হবে না? আচ্ছা, দেখি আমরা আর কিছু করে দেখি। বিক্রি করতে পারেন নাই? এটা হচ্ছে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল। জি জি, আচ্ছা যাবো। দর্শক, আপনাদেরকে আরো কিছু ক্রস জাতের সার বাছুরের দর দাম জানাবো। দেখা যাক, এদিকে একটি বাছুর নিয়ে অনেকক্ষণ টানাটানি করতেছে। কত কত দাম, কত কত বলছেন? কত বললেন? 42। উনি কত বলে? কত বলছেন চাচা? 50 বলছেন? দর্শক, কাস্টমার 42 বলছে, বিক্রেতা 50 বলছে। দেখা যাক, আমরা আরো কিছু ক্রস জাতের সার বাছুর দর দাম জানাবো এই চন্ডিপুরা হাট থেকে। হাট মোটামুটি এখন শেষ পর্যায়ে, বাজারটা একটু খালি খোলামেলা হাঁটা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? দেশি তো না? না, ক্রস জাতের। খরচ, বয়স কেমন ভাই? বাচ্চা না? কত চাইছিলেন ভাই? 75,000। বাজার কত বলে? ব্যবস্থা বলতেছে ভাই 550। 550 বলে? জি। আপনার টার্গেট কত ভাই? টার্গেট তো ভাই 550। দর্শক, 550 হলে বিক্রি করবে, 49-50 কাস্টমার বলে। বাজার মোটামুটি প্রচুর গরু, বাজার পাশ শেষ পর্যায়ে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। দর্শক, আরো কিছু ক্রস জাতের সার বাছুরের দর দাম জানাবো চন্ডিপুর হাট থেকে। 2022 সাল আর 2023 সাল ডিফারেন্স করবেন, তাহলে বুঝতে পারবেন বাজার কেমন অবস্থা। এটা কি দেশি না ক্রস জাতের ভাই? দেশি। কত চাইছিলেন? 52। আচ্ছা, এটা সামা দাম, বাজারে কত বলছে? 40-42 বলে। আপনার টার্গেট কেমন? 45-এর উপরে না? দর্শক, 45,000-এর উপরে এই দেশি ক্রস জাতের বাছুরটি। আপনাদেরকে আরো কিছু বাছুর দেখাবো এই ক্রস জাতের, দেখা যাক কেমন দামে বেচা কিনা হয় এই চন্ডিপুরা হাটে। এই যার একটি দেশাল বাছুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছিলেন? 75। দাঁতছে কি? দাঁত হয়েছে? গরু যাচ্ছে? যাত নাই। 75,000 টাকা দাম চাইছেন, বাজারে কত বলে? 42। টার্গেট কত? 70। দর্শক, 70,000 টার্গেট। দেশাল সার বাচ্চা এখনো দাঁত হয় নাই, দাঁত নাই। আমরা আপনাদেরকে কিছু আরো কিছু ক্রস জাতের সার বাচ্চার দর দাম জানাবো। ধন্যবাদ। এদিকে আরেকটি হলস্টিয়ান ফ্রিজিয়ান ক্রসের সার বাচ্চা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। পানের সাথে সুন লাগাইতেছেন নাকি? আচ্ছা, কত চাইছিলেন ভাই? 85। বাজারে কত বলে? 62-63 বলে। আপনার টার্গেট কেমন ভাই?
70 72 হলে বিক্রি করবেন দাঁত গরু কি দাঁত আছে না দাঁত নাই কোন না দর্শক 70 72 হলে বিক্রি করবে এই গরুটি হলস্টিয়ান ক্রস জাতের এই সার গরুটি আপনাদেরকে আর কিছু আর দেশাল সিন্ধি ক্রস ক্রসার কিছু সার বাসা দরদাম জানাবো ভাই না কেটা ভাই ভালো আছেন আপনি গত বছর তো আপনার সাথে কথা বলছিলাম আচ্ছা স্যার আপনার সাথে কথা বলিনি কাস্টমার আসছে দর্শক 65000 টাকা দাম চাওয়া হয়েছে এই দেশাল এই বেরেস্তা 65000 টাকা দাম দাম আছে 70 72 দর্শক দামা দামি হচ্ছে অনেক কাস্টমারে ভাই কি দাম দিছে নাকি কত দিলেন ভাই দেখতে স্যার কি দেখে তারপর দাম দিতে পারবে আর কি দর্শক কত ভাই দর দাম জানাই এই চন্ডীপুরা হাট থেকে বাজার প্রায় শেষ পর্যায়ে গরু ধাক্কা না খাইলে তো বাজারে বিক্রি করা সম্ভব হয় না তারপরেও দেখানোর চেষ্টা করি আসলে আজকে কয়েকদিন বিক্রি করতে এত সমস্যা হয় বাজারে দাঁড়ানো সম্ভব হচ্ছে না সব হলস্টি অনেকগুলো কোনটা 62 এটা এটা 62 বলছে দর্শক 62000 বলছে 80-90 দাম চায় দাম তো চাইবে এখন দামা দাবি করে তো নেবেন ফ্রিজিয়ান না ভাই লাস্ট কথা বললেন সার বাছুরের দর দাম জানাই এই চন্ডীপুরা হাট থেকে বেসাগিনি নাই না বাজার ভালো না গরু তো সব রয়ে গেল বাজারে কত বলছে ভাই কত বলছে কত আমরা শুনি শুনুন আমাদেরকে 48 আপনার টার্গেট কত ভাই 50 হলে দিয়ে দিবেন না দর্শক 50 হলে বিক্রি করবে ক্রস জাতের একটি গরু অনেক গরু বাজার রয়ে গেছে বেচা কিনে হয় না আজকে সম্ভবত দেখা যাক আসলে দাঁড়াতে পারতেছিলাম না ক্যামেরা নাড়া ছাড়া হচ্ছে তার জন্য দুঃখিত এদিকে আরেকটি বেশ সুন্দর করে আমরা এটার কাছে যাবো আসসালামু আলাইকুম দেশি নাকি এটা আচ্ছা কত চাইছিলেন 90 কত বলে বাজারে বাজারে কত বলে 70 বলে না দর্শক 70000 টাকা বাজারে বলে ক্রস জাতের একটি গরু দেশি আপনার টার্গেট কত আপনার কত টাকা টার্গেট 75 হলে বিক্রি করবেন না দর্শক 75000 হলে বিক্রি করবে এই সার বাচ্চাটি আমরা চন্ডীপুরা হাট থেকে আপনাদেরকে ক্রস জাতের কিছু সার বাচ্চা দর দাম জানালাম ধন্যবাদ দর্শক পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সঙ্গে থাকবেন দেখা যাক আজকে বাজারে কত টাকা দামের গরু আরো দেখাতে পারি পরবর্তী ভিডিওতে সেই অপেক্ষায় থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম